নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। রবীন্দ্রনাথ বললেন, শব্দকোষ লিখলেন হরিচরণ, লেখা অলোকনাথ শেঠ, পাঠ চান্দ্রেয় নিয়োগী। হরিচরণ বন্দ্যোপাধ্যায় ও বঙ্গীয় শব্দকোষের নাম তো সবাই শুনেছেন, কিন্তু জানেন কি কিভাবে তৈরি হলো এই বিপুল শব্দভাণ্ডার? কেমন মানুষই বা ছিলেন এই হরিচরণ? কোনো সহকারী ছাড়াই একক পরিশ্রমেই যিনি তৈরি করে ফেলেছিলেন এই শব্দকোষ, যে কাজ করতে গিয়ে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন তার জীবনের প্রায় 40 বছর, হারিয়েছিলেন তার দৃষ্টিশক্তিও। নতুন শব্দ খোঁজা ছাড়া যার জীবনে ছিল না আর অন্য কোনো লক্ষ্য, তবু আজও তিনি বাঙালি সমাজে উপেক্ষিত। তার জন্ম 23 জুন 1867 সালে। আর্থিক সাচ্ছল্য তার জীবনে কোনোদিনই ছিল না। স্কুলে ভর্তির টাকা নেই, বেতন দেওয়ার টাকা নেই, এই সবের মধ্যেই কেটেছিল তার শৈশব। তখন তার বয়স 15 কি 16। যদুনাথ চট্টোপাধ্যায় খবর আনলেন বাবুদের বাড়ি বাল্মীকি প্রতিভা নাটক হবে, অভিনয় করবেন স্বয়ং রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে দেখার ইচ্ছায় যেন আর স্থির থাকতে পারলেন না তিনি, ছুটে গেছিলেন পালা দেখতে। দস্যু বেশি রবীন্দ্রনাথ ও সর্দারের চরিত্রে অক্ষয়চন্দ্র চৌধুরীর অভিনয় তিনি সারা জীবন মনে রেখেছিলেন। পিতার মৃত্যুর পর আর্থিক অবস্থা আরও খারাপ হয়, পড়াশোনা অসম্পূর্ণ রেখেই তিনি কর্মজীবনে প্রবেশ করেন। যদুনাথেরই উদ্যোগে রবীন্দ্রনাথের জমিদারির অন্তর্গত পতিসরের কাছারিতে তাঁর চাকরি হয়। একদিন জমিদারির কাজ পরিদর্শনে এসেছেন রবীন্দ্রনাথ। তরুণ হরিচরণকে জিজ্ঞাসা করেন, দিনে তো সেরেস্তায় কাজ করো, রাত্রিতে কি করো? হরিচরণের উত্তর, সন্ধ্যার পর সংস্কৃত নিয়ে ঘাটাঘাটি করি, একখানি বইয়ের পাণ্ডুলিপি দেখে প্রেসের কপি পাণ্ডুলিপি প্রস্তুত করি। শুনে রবীন্দ্রনাথ চমকে গেলেন, দেখতে চাইলেন সেই পাণ্ডুলিপি। হরিচরণ ছুটে নিয়ে এলেন সেই পাণ্ডুলিপি, সেটি হাতে নিয়ে রবীন্দ্রনাথ বাক্যহারা হয়ে গেলেন। কিছুক্ষণ পর সেটি ফেরত দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। দিন কয়েক পরের ঘটনা, শান্তিনিকেতন থেকে বার্তা এলো পাতিসরের ম্যানেজার শৈলেশচন্দ্র মজুমদারের কাছে। তাতে লেখা, শৈলেশ, তোমার সংস্কৃতজ্ঞ কর্মচারীকে এইখানে পাঠাইয়া দাও। হরিচরণ পৌঁছলেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ তাকে সংস্কৃতের শিক্ষক হিসাবে নিযুক্ত করলেন। শিক্ষকতায় নিষ্ঠা এবং বাংলা ও সংস্কৃত ভাষায় দক্ষতার কারণে ঋজুদেহী ব্রাহ্মণটি অচিরেই রবীন্দ্রনাথের প্রিয় পাত্র হয়ে উঠলেন। বছর তিনেক পর হঠাৎ একদিন তিনি হরিচরণকে ডেকে বললেন, আমার একটি নির্দেশ তোমাকে পালন করতে হবে, আমি তোমাকে একটি পাণ্ডুলিপি দেব, সেই পাণ্ডুলিপির প্রণালী অনুসরণ করে তুমি সংস্কৃত প্রবেশ রচনা করো, গুরুদেবের আদেশ। হরিচরণ প্রবল উৎসাহে কাজ শুরু করে দেন। কোনো সহকারী ছাড়া একাই কঠোর পরিশ্রম করে 3 খণ্ড সংস্কৃত প্রবেশ রচনা করে ফেললেন হরিচরণ। কিছুদিন পর রবীন্দ্রনাথ তাকে আবার বললেন, এবার তুমি বাংলা ভাষায় একটি এমন অভিধান তৈরি করো যে অভিধান কখনো কেউ লেখেননি। শুরু হলো বঙ্গীয় শব্দকোষের কাজ। দিন রাত এক করে চলল শব্দের সন্ধান। প্রাথমিক অবস্থায় আশ্রমের গ্রন্থাগার থেকে ঘেটে ঘেটে পুরনো বাংলা বই থেকে শব্দ সংগ্রহ করতে লাগলেন, তারপর আধুনিকের দিয়ে এগোলেন, পদ্যের বইও বাদ দিলেন না। সেই সময় প্রকাশিত বাংলা ভাষার অভিধান, বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা থেকে প্রকাশিত প্রাদেশিক শব্দমালা ও বিদ্যাসাগর মহাশয়ের শব্দ সংগ্রহ থেকেও অনেক নতুন শব্দ পেয়ে যান। প্রাকৃত ব্যাকরণ থেকেও বেশ কিছু বাংলা শব্দের মূল সংস্কৃত শব্দ ও তদ্ভব শব্দ জোগাড় করেছিলেন। নিদারুণ অর্থাভাব কাজে ব্যাঘাত ঘটিয়েছে বহুবার। হরিচরণকে দেওয়ার মতো অর্থ তখন রবীন্দ্রনাথের কাছেও ছিল না। টাকার অভাবে একসময় শান্তিনিকেতনের চাকরি ছাড়তে বাধ্য হলেন হরিচরণ। সেন্ট্রাল কলেজে সংস্কৃত শিক্ষকের চাকরি নিলেন। অর্থ তো আসতে লাগলো, কিন্তু তাঁর মন পড়ে থাকে আশ্রমে, তার উপর অভিধানের কাজও বন্ধ। সব মিলিয়ে প্রচণ্ড মানসিক পীড়ায় ভুগতে লাগলেন তিনি। আবার সব ছেড়ে যোগ দিলেন শান্তিনিকেতনে। অর্থাভাব দূর করতে রবীন্দ্রনাথ ঠিক করলেন কাশিমবাজারের রাজা মনীন্দ্রচন্দ্রের থেকে সাহায্য চাইবেন। সেই মতো তিনি হরিচরণকে সঙ্গে করে রাজার সঙ্গে দেখা করতে গেলেন। রাজা সব শুনে হরিচরণকে জিজ্ঞেস করলেন, কতদিন লাগবে এই অভিধান শেষ করতে? অন্তত 9 বছর। কাজ চালিয়ে যান, আমি মাসে 50 টাকা করে বৃত্তি দেব। প্রথম বৃত্তি মেলার পর হরিচরণ খুশি হয়ে আবেগে রবীন্দ্রনাথের পা জড়িয়ে ধরলেন। রবীন্দ্রনাথ বললেন, স্থির হও, আমি তো শুধু কর্তব্যই করেছি। এক বৈশাখের দুপুরে শান্তিনিকেতনের আকাশে জমেছে ঘন মেঘ, অন্ধকার ঘনিয়ে এসেছে চারদিকে, শুরু হলো ঘন ঘন বজ্রপাত। রবীন্দ্রনাথের বাড়ির ঠিক পাশেই প্রচণ্ড আওয়াজ করে বজ্রপাত হয়। ছুটে এসে রবীন্দ্রনাথ জানলা দিয়ে বাইরে দেখেন, দূরের একটি খড়ের চালের কুঁড়ে ঘরে আগুন ধরে গেছে। আঁতকে উঠলেন, এ যে হরিচরণের ঘর, চিৎকার করে উঠলেন, ওরে কে কোথায় আছিস, জলদি আয়,
হরিচরণের বাড়িতে বাজ পড়ে আগুন ধরে গেছে। রবীন্দ্রনাথ আশ্রমের কিছু ছেলেকে নিয়ে ছুটলেন হরিচরণের বাড়ির দিকে। গিয়ে দেখেন পণ্ডিত মশাই কাজে ব্যস্ত, এত কিছু ঘটে গেছে টেরই পাননি। তৎক্ষণাৎ তুমুল জোরে বৃষ্টি নামে, আশ্রমের ছেলেরা আগুন নেভায়। এমনই মনোযোগ ছিল হরিচরণের। সে যাত্রায় অবশ্যই পণ্ডিত মশাইয়ের ঘরের বই ও পাণ্ডুলিপিগুলো বেঁচে যায়, যেগুলি ছিল তাঁর জীবনের থেকেও মূল্যবান।